প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের মূল চালিকা শক্তি মাঠ প্রশাসন। বুধবার রাজশাহীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে 119তম ও 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন তিনি। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আজ বুধবার মন্ত্রী তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন। 2022 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। এই সিলেবাসের উপর পাঠদান শেষে পরীক্ষা নেওয়া হবে। এরপরও শিক্ষার্থীরা আন্দোলন করলেও সেটি আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী একথা বলেন। এক ঘন্টার মধ্যে তিনটি পৃথক হামলা হয়েছে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে। প্রাণ হারিয়েছেন আলোচিত রসায়নবিদ সহ তিনজন। নিহত বাকি দুইজনের একজন ফুটপাতের খাবার বিক্রেতা ও অপরজন ট্যাক্সি চালক। পুলিশ জানায়, শ্রীনগরে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে নিজের ফার্মেসিতে গুলিবিদ্ধ হন রসায়নবিদ মাখন লাল বিন্দ। আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ বা মাসের সেরা খেলোয়াড় খেতাবের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ। সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরমেন্স বিবেচনায় নাসুমকে এই মনোনয়ন দিয়েছে আইসিসি। বুধবার আইসিসি ঘোষণা করে সেপ্টেম্বরে পারফরমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন তিন ক্রিকেটার। তারা হলেন বাংলাদেশের নাসুম আহমেদ, নেপালের সন্দীপ লামে চানে ও যুক্তরাষ্ট্রের জশ করণ মালহোত্রা।